আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাত ওসালাম ওয়ালীন মোহাম্মদ ওয়াল আলি ওসহ আজমাহিন আদ সকল প্রশংসা গুণগান একমাত্র সেই মহান আল্লাহর রব্বুলমিনের জন্য যে আল্লাহরবুলমিন আমাদেরকে এককভাবে তিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র আমাদের মালিক এবং সকল কিছুর পরিচালক একমাত্র তিনিই আমরা সেই মহান আল্লাহ রবীনের শুক্র আদায় করছি যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মধ্যে অন্য কারো কোনো কোনো মখলুকতের অংশ অংশীদারিত্ব নেই আমরা সেই মহান আল্লাহ আলমিন আর সুক করে বলছি আলহামদুলিল্লাহ সলাত এবং সালাম পরি আমাদের রাসুলের উপর যিনি আমাদেরকে এক তালার তাওহিদের পথ দেখিয়েছেন এবং আল্লাহ তালার তাহিদের বিপরীত পথ তথা সিরিপ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন এবং তাহিদ হচ্ছে একমাত্র সফলতার পথ আর শিরিক হচ্ছে ধ্বংসের পথ এই পথ নির্দেশিকা এই সমস্ত কল্যাণকর কথাগুলো তিনি আমাদেরকে দিয়েছেন সেই রাসুলের উপর আমরা পড়ি সল্লাহু আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ আমরা মূলত আজকে মসজিদ নবীর হতবার অনুবাদ জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ যা আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত অনুষ্ঠান আজকের তারিখ হচ্ছে নয় মোহর্রম চোদ্দো শত বেয়াল্লিশ আর আঠাশে আগস্ট দুই ইংরেজি আজকে যে বিষয়ে খুতবা দিয়েছেন ইমাম সাহেব তার আগে বলে নিচ্ছি আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতু শেখ আব্দুল ব্যারি সুবাইতি হাফিজাহুল্লাহ আজকে যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হচ্ছে করনুল কারিমের সুরা এখলা মর্যাদা এবং তাওহিদের শিক্ষা জানতে পারব যে কোরআনুল কারিমের ছোট্ট একটি সুরা যার নাম হচ্ছে এখলাস যা কোরআনের প্রায় শেষের দিকে এক একশত চোদ্দোটি সুরার একশত বারো নম্বর যে সুরাটি এই সুরার নাম হচ্ছে সুরাতুল যে আল্লাহ কি তথ্য নাজিল করেছেন সুন্দর করে তার পরিচয় আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করেছেন আমরা সেই পরিচয়টা শিখবো আজকে ইনশাল্লাহ জানবো এবং আমরা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে রাত এবং দিন সকাল এবং সন্ধ্যায় আমরা এর উপর জীবনযাপন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন এবং আজকের আলোচনা থেকে আরেকটি বিষয় ফুটে উঠবে তা হচ্ছে যে মসজিদের মসজিদ নববীর ইমাম সাহেবগণ তারা কিভাবে বিশ্ববাসীকে তৌহিদের শিক্ষা দিয়ে থাকেন ইসলামের যে মূল শিক্ষা তৌহিদের শিক্ষা যে শিক্ষা ব্যতীত একজন মুসলিম কখনো শক্তিশালী মুমিন হতে পারে না যে শিক্ষা ব্যতীত একটি জাতি কখনো শক্তিশালী হতে পারে না যে শিক্ষা ব্যতীত আল্লাহর সাথে বান্দার গভীর থেকে গভীর সম্পর্ক কখনও সুদৃঢ় হবে না এজন্য এই তৌহিদের শিক্ষার গুরুত্ব রয়েছে অপরিসীম আমরা আজকে ইমাম সাহেবের খুতবা থেকে তাই জানবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে তার রহমতের উশিরায় সাহায্য করেন নি মাউলা ও নি ইমান তাহলে আর দেরি নয় আমরা এবার শুরু করছি আমাদের ইমাম সাহেবের খুদবার অনুবাদ প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব তিনি বলছেন যে সুরথুন আজিমা ওকুল্ল সুয়ারিল কোরআনি আজিমা ছোট্ট একটি সুরা আছে কোরআনুল কারিমে যে সুরাটি হচ্ছে আজিম সুরা মানে এর মর্যাদা হচ্ছে বিশাল এক আজিম সুরা ছোট্ট একটি সুরা তবে কোরআনুল কারিমার সব সুরাই কিন্তু আজিম মানে সবগুলি মর্যাদাপূর্ণ কিন্তু একটি সুরা আছে কাসিরতুল মাবানি বালি গতুল মায়ানি যেই সুরাটি গঠনের দিক থেকে কাঠামোর দিক থেকে ছোট আর অর্থের দিক থেকে হচ্ছে ব্যাপক যার মধ্যে এক অলংকারপূর্ণ এবং প্রভাবপূর্ণ অর্থ রয়েছে এই সুরাটির মধ্যে আর মর্যাদা এবং ফজিলত এত বেশি যে ব্যাপক মর্যাদা আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই সুরাটির দিয়েছেন তা হচ্ছে ওয়াহিয়া আদিলু ওয়াহিয়া তা আদিলু সুলুসেন কোরআন যে কোরআনের তিন ভাগের এক ভাগ মর্যাদাই তার মধ্যে রয়েছে সুবাহান আল্লাহ অর্থাৎ কোরআনুল করিমের তিনটি অংশকে যদি ভাগ করা হয় একটি অংশই তার মধ্যে রয়েছে সুবাহান আল্লাহ এই জন্য এই সুরাটির এত বেশি মর্যাদা অর্থাৎ এর আমরা এত সোয়াব পাব যদি এই সুরাটি আমরা পাঠ করি যে কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ এক ভাগ পাঠ করলে যে সোয়াব হয় ঠিক ওই পরিমাণ সোয়াব আল্লাহ সুবাহ আমাদেরকে দান করবেন আলহামদুলিল্লাহ এত সোয়াব এত মর্যাদা আল্লাহ তালা এই সুরাটির মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন উল্হু আল্লাহ আহদ আহাদ কুফ আহাদাসুল আপনি বলুন হু আল্লাহ আহাদ তিনি হচ্ছেন আল্লাহ একক অদ্বিতীয় এবং আল্লাহ আল্লাহুসমাদ আল্লাহাপীদ তিনি তার কোনো সন্তান নেই এবং তিনি কারো কোনো সন্তান নন অর্থাৎ তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই অর্থাৎ তার কোনো বংশ পরিচয় নেই তবে তিনি হচ্ছেন একক অদ্বিতীয় এবং তিনি হচ্ছেন অমুখাপেক্ষী ওয়ালাম্যকুল্লাহ কুফুয়ান আহাদ কোনো কিছুই সেই মহান আল্লাহ তালার সমকক্ষ নেই আল্লাহ আকবর এই হল সুরাটির অর্থ এবার ইমাম সাহেব এই সুরাটির প্রতিটি শব্দের প্রতিটি আয়াতের ব্যাখ্যা করেছেন অত্যন্ত চমৎকার করে অপূর্ব করে তিনি ব্যাখ্যা করেছেন যে ব্যাখ্যাগুলো আমরা ইনশাল্লাহ শুনবো প্রথমেই তিনি উলহু আল্লাহ আহাদ এই যে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে আল্লাহ তালা একক এই শব্দটির ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি যে এক আসলে তিনি কে ইমাম সাহেব বলছেন আল্লাহরবুল আলমিনের এই যে নামটি আল্লাহ এই যে নামটি এই নামটি এত মর্যাদাপূর্ণ এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একটি নাম সবচেয়েতে মর্যাদাপূর্ণ নাম যার সম্মান মর্যাদা আকাশ জমি বিস্তৃত সকল কিছুর মধ্যেই আল্লাহরবুল আলমিনের সম্মান মর্যাদা রয়েছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে জ্ঞান এটা হচ্ছে কুল্লি আইলমিন সমস্ত জ্ঞানের মূল জ্ঞান হচ্ছে আল্লাহ তালা সম্পর্কে জ্ঞান এবং এটা হচ্ছে আজাল্লু মাহুমিনু আজমহ আকবারহু এই জ্ঞান এই বিষয়টা হচ্ছে এমন একটি বিষয় যে ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে মাহাত্বপূর্ণ সবচাইতে অধিক শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আল্লাহ সুবাহানাহ ও তালার জ্ঞান আলহামদুলিল্লাহ এই জন্য ওহ আল্লাহ ফিসা অফিল আর আকাশে আল্লাহ হরবুল জমিনে আল্লাহ রবীন্দিন অর্থাৎ আকাশের রব হচ্ছেন আল্লাহ জমির রব আল্লাহ আকাশের আল্লাহরবুল্লাহ আলমিন যে আল্লাহ আকাশের সে আল্লাহ তালা জমিনের সুতরাং সকল কিছুর মধ্যেই আলা আলমিনের গুণগান গুণকীর্তন সম্মান মর্যাদা রয়েছে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ ইমাম সাহেব আলা আলমিনের এই পরিচয় জানা যে এত বেশি গুরুত্বপূর্ণ এটাকে প্রকাশ করতে গিয়ে এর আটটি উপকারিতা তিনি বর্ণনা করেছেন আটটি উপকারিতা রয়েছে যদি আমরা আল্লাহরবুল্লাহ আলমিনকে জানি আর আল্লাহতালাকে না জানার কারণে সেখানে পাঁচটি ক্ষতিও তিনি বলেছেন যার আলোচনা আমরা এখনই শুরু করতে যাচ্ছি প্রথম আল্লাহ ররব্বুল্লাহ আলমিনকে জানার গুরুত্ব হচ্ছে এই যেটা আমি একটু আগে আলোচনা করেছি যে আল্লাহ হরবুল্লাহ আলমিনকে জানা এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সবচাইতে মহত্বপূর্ণ জ্ঞান হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান আলহামদুলিল্লাহ তাই প্রতিটি মুসলমানকে আল্লাহ তালা সম্পর্কে আমাদেরকে জানতে হবে কেননা চাইতে ইসলামের শ্রেষ্ঠ কোনো জ্ঞান আল্লাহ তালা নাজিল করেন নাই আলহামদুলিল্লাহ এটা হলো প্রথম উপকারিতা ফারহাওয়ালা সরুরা ইমা আরিফাত একজন মানুষের তার আত্মার কোনো জীবন নেই তার জীবনে কোনো প্রশান্তি নেই কোনো আনন্দ নেই কোনো প্রফুল্লতা নেই কোনো শান্তি নেই আল্লাহ রবুলা মিন কে জানা ব্যতীত সুফান আল্লাহ তালাকে জানার উপকারিতা কতটুকু যে জীবন পাব প্রশান্তি পাব অন্তর জীবিত থাকবে আলহামদুলিল্লাহ এজন্য মালিক বিন দিনার একজন শ্রেষ্ঠ মনীষী একজন মহাদ্দেশ তিনি বলেছেন যে মাসাকিন কি নুহালি দুনিয়া খরজো মিনহা ও মা দা কু আতি আবু মাফিহা ও মা আতি আবু মাফিহা কেলালাহু মা আতি আবু মাফিহা কলা মাহীফাতুল্লাহি ও মাহাব্বা তু হু সুহানা তিনি বললেন যে এই দুনিয়ার মিসকিনরা দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেল অথচ দুনিয়াতে সবচাইতে মজাদার এবং সবচাইতে শ্রেষ্ঠ আনন্দজনক বস্তুর মজা তারা নিতে পারল না তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে পৃথিবীতে সবচাইতে মজাদার বস্তু আনন্দময় বস্তু সবচাইতে সবচেয়ে সুখময় বস্তু কোনটি তিনি বলছেন আল্লাহ তালার পরিচয় এবং আল্লাহর ভালোবাসা সুহান আল্লাহ তাহলে আল্লাহর পরিচয় জানা আল্লাহর ভালোবাসা অন্তরে থাকা এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে আনন্দময় মজাদার বস্তু আলহামদুলিল্লাহ এজন্য পৃথিবীতে যারা আল্লাহর ভালোবাসা পায়নি যারা এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে গেল যে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না তারা হলো পৃথিবীতে সবচাইতে বড় মিসকিন সবচাইতে বড় বড় নিঃস্ববঞ্চিত মানুষ নাওজুবিল্লা এটা হলো দুই নম্বর ফজিলাত যে আল্লাহ রব্বুল্লা আলমিনকে জানলে পরে আমরা আনন্দময় জীবন পাবো সুখময় জীবন পাবো আলহামদুলিল্লাহ তিন নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তালাকে জানা যে একজন মানুষ সে পরিপূর্ণরূপে আল্লাহ রবুল্লা আলমিনের গুলামি করতে পারবে আল্লাহর সামনে বিনয়ী হতে পারবে আল্লাহ তালাকে ভালোবাসতে পারবে সে যদি আল্লাহ রবুল্লাহ আলমিনকে জানতে পারে আল্লাহকে জানা ব্যতীত কোনো অবস্থাতেই একজন মানুষ সে সুউচ্চ আসনে আল্লাহ তাল ইবাদতের সু উচ্চ আসনে সে পুষতে পারবে না কখনো আল্লাহ তালার সামনে বিনয়ীর শেষ প্রান্তে এবং ভালোবাসার শেষ সীমানায় সে কখনো পুষতে পারবে না যদি আল্লাহ তালাকে না জানে তাই রাসুল্লাহ সাল্লাম জান্নাতি সুসংবাদ দিয়েছেন যে ইন্নাস ইন ইসমান জান্না যে ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটি নাম মুখস্থ করবে ইহসা করবে মুখাস্ত করবে আয়ত্ত করবে সে জাননাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো যে মুখাস্ত করার অর্থ কি যেমন নিরানব্বইটি নাম একসাথে বসে মুখস্থ করে নিলাম এটাই কি উদ্দেশ্য না উদ্দেশ্য এক নম্বর উলামে কেরামগুন বলেছেন এক নম্বর নামটি মুখস্থ করতে হবে যেমন গফুর আল্লাহ তালার একটি নাম আমি মুখাস্ত করলাম দ্বিতীয় নাম্বার জানতে হবে অর্থ কী অর্থ হচ্ছে ক্ষমাশীল আমি জানলাম আল্লাহ তালা ক্ষমাশীল সব গুণাকে আল্লাহ ক্ষমা করেন অর্থ জানলাম দিন এবার আমি আমল করব। সেটা কি আমি রাত এবং দিন আমার গুনাহের জন্য আমার রবের কাছে আমি ক্ষমা প্রার্থনা করতে থাকবো তাকে ডাকতে থাকবো ইয়া গফুর আমাকে মাফ করে দাও এটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালার এই নিরানব্বইটি নাম মুখস্থ করবে সে জান্নাতি প্রবেশ করতে পারবে আর মানে প্রতিটি নামের অর্থ জানতে হবে প্রতিটি নামকে আপনি মুখস্থ করলেন অর্থ জানলেন ওই অনুযায়ী আমল করলেন উদাহরণস্বরূপ আল্লাহ তালা তিনি হচ্ছেন আলিম বিদায়াতি সুদুর আল্লাহ তালা আলিম তিনি সব কিছু জানেন অন্তর্জামী আল্লাহ তালা এই যে নামটা আমরা জানলাম যে আল্লাহ তালা আলিম আমি এখন কি করব নাম জানলাম অর্থ জানলাম তিনি সব কিছু জানেন অন্তর্জামি এবার আমি আমল করব রাত এবং দিনে আল্লাহ তালার জন্য যে আমি রাত্রে দিনে সকল অবস্থাতেই আমি জানবো যে আমার রব আমার সব কিছু তিনি জান তখন আমি পরিত্যাগ করে আল্লাহর আনুগত্যে আমার জীবনটাকে ব্যয় করব। এটাই হচ্ছে নাম জানার অর্থ মুখস্থ করার অর্থ এভাবে করে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নামকে যদি মুখস্থ করি জানি বুঝে আমল করি তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম জান্নাতির সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে এমাম সাহেব বলছেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সম জানবে এবং আল্লাহর গুণগুলো জানবে নামের মধ্যে কি আছে গুণ আছে গুণও জানবে নামও জানবে সে ব্যক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভালোবাসবে সে ব্যক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করবে সেই আল্লাহ রব্বুল্লা আলমিনের সাক্ষাতের প্রতি আকৃষ্ট হবে আসক্ত হবে সেই আল্লাহ রব্বুল্লা আলমিনের দিকে ছুটে চলবে আলহামদুলিল্লাহ যে জানবে না সে আল্লাহর দিকে ছুটে চলবে না আল্লাহর ভালোবাসার কোনো কিছুই তার মধ্যে থাকবে না এই হলো তিন নম্বর ফাজিলত বা উপকারিতা চার নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে প্রত্যেকটি মানুষ ততটুকু পরিমাণ সম্মান মর্যাদা দিয়ে থাকে যতটুকু পরিমাণ সে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে জানে যে বিষয়ে আল্লাহকে জানে সে তত বি আল্লাহ আলমিনকে মানে যে জানে না সে কখনও আল্লাহ তালাকে মানে না এজন্য সঠিকভাবে তার ইবাদত হয় না কখনো ইবাদত করে কখনো করে না মন চাইলে করে মন না চাইলে করে না বলে যে আমার তো মন চাই না ইবাদত করতে কেননা সে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে জানে না এজন্য জন্য বলছেন যে এই যে মানুষের অবস্থা নামাজের মধ্যে নামাজের মধ্যে সবার অবস্থা একাগ্রতা কিন্তু এক নয় প্রত্যেক মানুষ নামাজে ততটুকুই মন দিয়ে নামাজ আদায় করে যতটুকু সে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে তার মধ্যে গভীর থেকে গভীর জ্ঞান রয়েছে ঠিক ওই পরিমাণ সে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায় বিনয়ের সহিত আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর মর্যাদা হচ্ছে অথবা উপকারিতা হচ্ছে আল্লাহ তালাকে জানার যে একজন মানুষ যখন একজন গোলাম যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে জানতে পারবে তখন সে সর্বদাই তার মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি যে এমন এক মহান সত্তা এই অর্থটা তার মনের মধ্যে সবসময় জাগতে থাকবে এবং সে মনে করবে আল্লাহ রবুল্লাহ আলমিনের সাহায্য আমার সাথে রয়েছে আলহামদুলিল্লাহ সকল অবস্থাতেই ইন্না কলবহু তার অন্তর প্রশান্তিতে সব সময় ভরে থাকবে আলহামদুলিল্লাহ কারণ বিশাল ক্ষমতাশীল এক রবের গোলাম আমি আলহামদুলিল্লাহ এই জন্য তার মনের মধ্যে শান্তিদাসে পেতে থাকবে আলহামদুলিল্লাহ তার হৃদয় সবসময় শান্তিতে থাকবে ওয়ায়েতাল সিদ্দণ সে পরিপূর্ণভাবে সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে পারবে ওয়াতে কবিহি যথা যথাযথভাবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে পারবে আলহামদুলিল্লাহ কারণ সে আল্লাহ তালার পরিচয় জানে ওই অর্থগুলো তার মনের মধ্যে সব সময় মনের কোঠায় সবসময় বাসতে থাকবে তার মধ্যে আত্মবিশ্বাসে ভরা থাকবে তার হৃদয়টি আলহামদুলিল্লাহ এজন আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন সুর আর মধ্যে যারা ইমানদার তাদের অন্তরের প্রশান্তি হচ্ছে আল্লাহর জিকিরের মধ্যে সুহান আল্লাহ অন্য কোনো কিছুতে তারা হৃদয়ে শান্তি পায় না তাদের অন্য কোনো কিছুতে তারা পূর্ণ আনন্দ পায় না যে আনন্দ যে প্রশান্তি পায় আল্লাহর জিকিরের মাধ্যমে আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তালা বলছেন আলা বি দিকির ততম কলুব তোমরা জেনে রাখো আল্লাহ তালার জিকিরের মধ্যেই অন্তরের প্রকৃত প্রশান্তি নিহিত আছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর জিকির ব্যতীত আল্লাহ স্মরণ ব্যতীত অন্তর কখনো পূর্ণ আনন্দ সুখ পেতে পারে না আলহামদুলিল্লাহ ছয় নম্বর উপকারিত হচ্ছে ইমাম সাহেব বলছেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আলাবিনকে জানতে পারবে সেই তো আল্লাহ সামনে সেজ অবনত হয়ে যাবে সেই তো আল্লাহর সামনে ভীতিপ্রদ হয়ে সে আল্লাহ তাল্লাহার সামনে দাঁড়িয়ে বসে আদায় করবে আল্লাহর গুলামি করবে সে যখন তাকাবে এই আল্লাহ তাআলার এই বিশাল সাম্রাজ্যের দিকে তখন অনায়াসে সে যখন এগুলো চিন্তা করবে তার জবান থেকে উচ্চারিত হতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ওলা ইহ আল্লাহ আল্লাহ আকবর সে এইভাবে তসবির পাঠ করবে কারণ দেখবে বিশাল সাম্রাজ্যের এই অগণিত সীমাহীন রাজত্বের এত সব নিয়ামতের মালিক আমাদের রব আল্লাহ সুবাহানহ তালা এত সব নিদর্শনাবলী দেখে সে তখন আল্লাহ সামনে এইভাবে বিনয়ী হয়ে যাবে শেষদায় অবনত হয়ে যাবে নামাজি হয়ে যাবে এজন্য পৃথিবীতে কেন এত বেনামাজি মুসলিম সমাজে বসবাস করার পরে কেন এত বেনামাজির সংখ্যা কারণ আল্লাহকে চিনে না আল্লাহকে বুঝে না সারাটি দিন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ তালাকে স্মরণ করার মতো সময় তাদের নেই এই জন্য আল্লাহর জন্য সময় দেওয়াকে তারা বেকার অনার্থক কাজ মনে করে এই জন্যই আর যারা আল্লাহ তালাকে জানে তারা সব সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্য একটি তাদের জীবনের কি করলে পরে আমার রব আমার প্রতি খুশি হবে কি করলে আল্লাহ তালা আমার প্রতি সন্তুষ্ট হবেন কতটুকু সময় আমি আল্লাহর জিকির করতে পারি আমি সারাদিন চেষ্টা করব। আমি শুধু আমার রবের প্রশংসা বেশি করব আল্লাহর জিকির বেশি করব দুনিয়াতে অনার্থক কথা বলার চাইতে আলহামদুলিল্লাহ তার প্রয়োজনীয় কথা তবু সে অল্পতে শেষ করার চেষ্টা করবে যে ব্যক্তি আল্লাহ রবুল্লাহ আলমিনকে খুব বেশি করে জানে কারণ সে জানে এর চাইতে কল্যাণ তো আর কিছুই নেই আমার জীবনের জন্য এর চাইতে কল্যাণকর শান্তিময় শ্রেষ্ঠত্বের পথ তো আর কিছুই নাই আল্লাহকে স্মরণ করার চাইতে আলহামদুলিল্লাহ এই জন্য তার জবানের ভাষা সুন্দর হবে অনার্থক কথা বলবে না সে আল্লাহ রবুল্লাহ আলমিনকে বেশি বেশি করে স্মরণ করবে সাত নম্বর উপকারিতা হচ্ছে ইমাম সাহেব বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিনের নামটি হচ্ছে এমন বা আল্লাহ রবুল্লাহ আলমিনকে জানা এত গুরুত্ব যে এই নামটি এমন কোনো অল্প বস্তুর মধ্যে যদি আল্লাহর নাম স্মরণ করা হয় সেটা বরকতপূর্ণ হয়ে যায় বৃদ্ধি পেয়ে যায় সুবাহায়ান আল্লাহ আবার যখন একজন মানুষ ভয়ভীতির সময় আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে স্মরণ করে তখন তার ভয়কে আল্লাহতালা দূর করে দেন সুবাহায়ন আল্লাহ একজন মানুষ যখন বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা তার বিপদ দূরীভূত করে দেন সুবাহান আল্লাহ অনুরূপভাবে একজন যখন একজন ব্যক্তি যখন আল্লাহ তালাকে স্মরণ করে তার দুশ্চিন্তার সময় অথবা বিষণ্নতার সময় তখন আল্লাহ তালা তার দুশ্চিন্তাকে দূর করে দিয়ে আনন্দিত করেন আলহামদুলিল্লাহ একজন মানুষ যখন এমন সময় আল্লাহ তালাকে স্মরণ করে যখন জীবনের সকল পথ সব বন্ধ হয়ে যায় এই সংকীর্ণ অবস্থায় যখন সে লিপ্ত হয় তখন আল্লাহ তালাকে স্মরণ করে তখন অশ্চ আহু ও তালা আল্লাহ তালা তার জীবনের প্রশস্ততা দান করেন তার সমস্ত বন্ধ দরজাগুলোকে খুলে দেন সুবাহানি অবিহামদিহি সুবাহান আল্লাহ আজিম প্রিয় ভাইয়েরা এক ইমাম সাহেব বলছেন আট নম্বর উপকারিত হচ্ছে আল্লাহ তালাকে জানার এই যে ব্যক্তি আল্লাহ রব আলমকে জানবে সে আল্লাহ তালাকে লজ্জাবোধ করবে যে আল্লাহ তালা তাকে এমন অবস্থানে এমন অবস্থায় পাবে যেখানে আল্লাহ তালা তাকে নিষেধ করেছেন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে জানতে পারবে সে হারাম কাজে লিপ্ত হবে না যে আমার রপ দেখবেন আমি আমার চক্ষু দ্বারা গুণা করছি আমার রপ আমাকে দেখবেন আমি আমার লজ্জাস্থান দ্বারা গুণা করছি আমার রপ আমাকে দেখবেন আমি এভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুণা করছি আমার জবান দ্বারা মিথ্যা কথা বলছি না 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 এমনটি করতেই পারে না যে ব্যক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে জানবে সে আল্লাহ যা নিষেধ করেছেন সেই কাজ থেকে সে আল্লাহকে লজ্জাবোধ করবে সুবাহান আল্লাহ অনুরূপভাবে ওই ব্যক্তি সবসময় তালার আদেশকে মানার চেষ্টা করবে যা আল্লাহ আদেশ করেছেন তা সে মানবে কারণ সে যে আল্লাহ রব্বুল আলমীকে জানে এবং সদা সর্বদাই আল্লাহ রব্বুল্লা আলমিনের সম্মানকে সে স্মরণ করতে থাকবে আলহামদুলিল্লাহ যেমন আল্লাহ রব্বুল আলমিন তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামার প্রশংসা করেছেন আবার আল্লাহরও প্রশংসা করেছেন কোরআনের সুরত সোহারার একশ দুই শত সতেরো আঠারো উনিশ নম্বর আয়তের মধ্যে কি চমৎকার করে প্রশংসা করেছেন আল্লাহর নিজের এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের কিভাবে আল্লাহ বলছেন ও তাওয়াক্কাল আল্লাহ আজিজের রহিম হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি সেই মহাপরাক্রমশালী মহাশক্তিধর যার উপর কেউ বিজয়ী হতে পারে না এই সত্তার উপর আপনি ভরসা করুন সুবাহান আল্লাহ আর রহিম যিনি খুব দয়ালো যিনি তার গোলামদেরকে কখনো অপমানিত লাঞ্চিত করেন না এমন রবের ওপর আপনি ভরসা করুন যেই রব আল্লা কাহিনা তাকুম আপনি যখন রাত্রিবেলা নামাজে দাঁড়িয়ে যান আপনাকে তিনি দেখতে পান সুবাহান আল্লাহ অতাকলব কাফি সাজিদিন এবং আপনি যে স্থানান্তরিত হন একটি অবস্থা থেকে আরেকটা অবস্থানে অর্থাৎ দাঁড়ানো থেকে রুকু রুকু থেকে স্যাজদায় এভাবে যে আপনি স্থানান্তরিত হন নামাজের মধ্যে এটা কিন্তু আপনার রব দেখেন ও তাকলব কাফি সাজিদিন স্যাজদাকারীদের সাথে যে আপনি পরিবর্তন হন এই পরিবর্তনটা আল্লাহ তালা আপনাকে দেখেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন এখানে নিজের প্রশংসা করলেন যে তিনি আজিজ মহাপরাক্রমশালী এবং অতি দয়ালু আবার মুহম্মদ সাল্লাহ সাল্লাম যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে নামাজ আদায় করতেন রাত্রিকালীন সময়ে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন কেমন চরিত্র ছিল মুহম্মদ সাল্লাহ সাল্লামের আল্লাহর সাথে সেই বিষয়টাও কিন্তু এখানে আল্লাহ তালা তুলে ধরলেন সুবহান আল্লাহ মানুষ যখন আল্লাহ রব্বুল আলমকে চিনতে পারবে জানতে পারবে ওই মানুষটি রাতের অন্ধকারে সুযোগ পেলেই সে শয়তানের আড্ডায় সে গুনাহে লিপ্ত হবে না বরং সে যখন গোপনে চলে যাবে যখন সে যখন মানুষের আড়ালে চলে যাবে তখন তার চরিত্র আরো সুন্দর হবে আল্লাহর সাথে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে একজন মানুষ আল্লাহ আল্লাহতালার পরিচয় জানলে তার উপকারিতা আলহামদুলিল্লাহ এই হলো আটটি উপকারিতা আমরা জানলাম এরপরে ইমাম সাহেব এবারের পয়েন্টে বলছেন যে মারি ফাতিল্লা যখন একজন মানুষের আল্লাহ তালার পরিচয় সম্পর্কে তার জ্ঞান দুর্বল হবে আল্লাহ তালার সম্পর্কে যখন সে ভালোভাবে জানতে পারবে না তখন তার আবার বেশ কিছু ক্ষতি আছে পাঁচটি ক্ষতি আছে এক নম্বর ইমান ইমানের ঝরনা শুকিয়ে যাবে এর মানে তা সে যে ইমান এনেছে এই ইমান দ্বারা সে কোনো উপকারিতা পাবে না ইমান থেকে কোনো ভালো কাজ তার জীবনে বের হবে না নির্গত হবে না কারণ তার তো সে তো আল্লাহ তালাকে ভালোভাবে চিনে না জানে না বুঝে না এজন্য সে কোনো কল্যাণ পাবে না ইমান দ্বারা দুই নম্বর আনুগত্যের কোনো আগ্রহ তার মধ্যে থাকবে না কোনো আনুগত্য থাকবে না তার মধ্যে এজন্য আমার আপনার ভিতরে আনুগত্যের হেলা। আনুগত্যের প্রতি আমাদের মধ্যে যে দুর্বলতা পাপের প্রতি যে আমাদের সীমাহীন আকর্ষণ এগুলোর কারণকে জানেন কারণ হচ্ছে আমরা আমাদের রব সম্পর্কে জানি না হ্যাঁ ইসলাম গ্রহণ করেছি এটা সত্য আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা ইমান এনেছি ইমানের দাবিদার আমরা কিন্তু ইমানের যে মূল বিষয় সবচাইতে ইমানের মধ্যে প্রথম রুকুন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান আল্লাহ সম্পর্কে সেই সম্পর্কে আমরা জানি না বলেই আমাদের রবের কোনো মূল্য আমাদের কাছে নেই তিন নম্বর ক্ষতি হচ্ছে কসাল কালবু অন্তর কঠিন হয়ে যাবে নিষ্ঠুর হয়ে যাবে প্রাচন্ড হৃদয় হয়ে যাবে নাউজুবিল্লাহ চার নম্বর ওয়াস্তাশরাল কলাক একজন মানুষের অন্তরের দুশ্চিন্তা অস্থিরতা বৃদ্ধি পেয়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহকে চিনে না এই সব সময় তার মধ্যে একটি উভয় সংকট কি করব কি করলে ভালো হয় কোনটা জানি কি হয় একটি অস্থিরতা একটি বিষন্নতা সব সময় বিরাজমান নাউজুবিল্লাহ আর পাঁচ নম্বর ক্ষতি হচ্ছে ও তামাক্কানাল খৌফ মিনাল মুস্তাকালী ও এই সমস্যা আমাদের সবারই আছে সেটা কি ওই মানুষটি ভবিষ্যৎ নিয়ে রিজিক নিয়ে সব সময় সে ভয় ভীতি করবে সব সময় ভয় সামনে কি জানি খাবো কি খাবো কি পরবো ভবিষ্যতে জানি কি হয় সামনে ওই যে কাল বৈশাখীর মতো জ্বর তুফান আসতেছে জীবনে আমি তো উড়ে যাবো আমি শেষ হয়ে যাবো আমার জীবনে জানি কি হয় সব সময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে রিজিকের চিন্তা কারণটা কি কারণ আল্লাহকে জানে না তার রব তার রিজিক দাতা তার রব তার সাহায্যকারী তার রব যে তার জীবনের যে অন্ধকার পথকে আলোর পথে পরিণত করতে পারেন জীবনের যে কোনো কঠিন মুহূর্তকে আল্লাহ তালা যে সহজ পরিণত করতে পারেন তার রব যে সকল অবস্থাতেই সকল কিছুর উপর ক্ষমতাশীল সে তো এটা বুঝে না এই অর্থ তো তার জানাই নাই এই জন্য তারই দুরবস্থা নাউজুবিল্লা এই জন্য আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে আল্লাহ তালাকে জানার ক্ষেত্রে আর এই জ্ঞান আলহামদুলিল্লাহ হারাম শরীফের ইমাম ইমামদের থেকে আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি আলহামদুলিল্লাহ ইয়রাক আলহামদু আলাকার শুকুর প্রিয় বন্ধুগণ এবার ইমাম সাহেব ব্যাখ্যা করছেন যে কুলহ আহাত আহা শব্দের ব্যাখ্যা করছেন জাল্লাহ রব্লা আলম একজন সত্তা যার কোনো সাদৃশ্যতা নেই যার কোনো দৃষ্টান্ত নেই কোনো মেশাল তার জন্য দেওয়া যায় না তিনি এমন একজন রব কোনো কিছুই তার মতো নয় তিনি হচ্ছেন তার জাতের ক্ষেত্রে একক এবং তার গুণাবলীর ক্ষেত্রে তিনি একক তিনি একক রিজিকদাতা তিনি সৃষ্টিকর্তা তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা তিনি সকল মাখলকতকে পরিচালিত করেন তাই জীবনের সকল ক্ষেত্রে বিপদ মুহূর্তে একমাত্র তার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে যখন সাহায্যের প্রয়োজন তার কাছে সাহায্য চাইতে হবে যখন বিপদ থেকে কোনো কঠিন দুরবস্থা থেকে আশ্রয় চাইতে হয় অনিষ্টতা থেকে আশ্রয় চাইতে হয় একমাত্র তার কাছেই চাইতে হবে কারণ তিনি হচ্ছেন একক আলহামদুলিল্লাহ এরপর সাহেব আল্লাহ সমাত আল্লাহ তালা যে সমাত এর অর্থ করেছেন ব্যাখ্যা করেছেন সমাত হচ্ছে এর শাব্দিক অর্থ হল অ অর্থাৎ আল্লাহ তালা কারোর কাছে তার কোনো প্রয়োজন নেই না আকাশে জমিনে না কোনো ফেরেস্তার কাছে না কোনো জিনের কাছে না কোনো নবী রসুলদের কাছে না কোনো অলিয়াউলিয়ার কাছে পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো মখলুকতের কাছে আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ অভাব মুক্ত আল্লাহ প্রয়োজন মুক্ত আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন সমাদ আর সমাদ এমন একটি নাম যার মধ্যে অসংখ্য গুণ রয়েছে আলহামদুলিল্লাহ অসংখ্য গুণ তাইমাম সাহেব বলছেন যে সমস্ত মাস এই আল্লাহর কাছে মুখাপেক্ষী মুখাপেক্ষী আল্লাহ কারো কাছে মুখা মুখাপেক্ষী নন তিনি কখনো মৃত্যুবরণ করবেন না আকাশ এবং জমির রাজত্ব একমাত্র তারই তিনি না তিনি তন্দ্রান না তিনি ভুলে যান না আলহামদুলিল্লাহ এমন একজন রব আল্লাহ সুবাহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সমস্ত মাহলুকত তারা প্রয়োজন বোধ করেন মুখাপেক্ষী আর আল্লাহ তালা তাদের প্রয়োজনকে মিটিয়ে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এমন একটি নাম তার আল্লাহর এই সমাত যেই সমাত এই নামটি যখন একজন মানুষ জানতে পারে তখন ইস্তা শেয়ারুল ইজ্জা সে তখন মনের মধ্যে একটা শক্তির অনুভব করে এবং সে একটা সম্মান মর্যাদার অনুভব করে সব সময়। যে ব্যক্তি এই আল্লাহ তালা এই সমাত নামটি অর্থটা ভালোভাবে জানে আলহামদুলিল্লাহ কেন কারণ এই নামটি যে ব্যক্তি জানবে তার মধ্যে এরকম একটা ক্ষমতা এমন একটা দুঃসাহস এমন একটা সাহসিকতা তার মধ্যে বিরাজমান আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যে কারো কাছে মুখাপেক্ষী নন এবং সে সবসময় মনে করে আল্লাহ রব্বুল্লা আলমিন আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ তিনি আমার কথা শুনেন আমাকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং ইমাম সাহেব বলছেন এই নামটি এমন যে এই নামটা যার মধ্যে থাকবে বা এটা বিশ্বাস করবে এবং তার বিশ্বাস করা উচিত যে আকাশ জমির সকল কিছু যদি তার কোনো ক্ষতি করতে চায় পারবে না তবে ততটুকু পারবে যতটুকু আল্লাহ আল্লাহতালা তার জন্য লিখেছেন আলহামদুলিল্লাহ তাছাড়া হবে না এই সমাজ নামের এত গুরুত্ব রয়েছে এরপরে ব্যাখ্যা করেছেন লামিয়ালিদ আলী আলামীউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে তিনি জন্ম নেন নাই অর্থাৎ তার কোনো সন্তান নেই তিনি আবার কারো সন্তান নন কোন বংশ পরিচয় বংশ বিস্তার তার মাধ্যমে হয় না তিনিও করেন না তিনি শুধু সৃষ্টিকর্তা আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন এমন সত্তা যিনি চিরঞ্জীব কখনো মৃত্যুবরণ করবেন না সমস্ত সমস্তবাসুলোক যখন ধ্বংসস্তূপে পরিণত হবে তখনও তিনি তার ক্ষমতার উপর সুপ্রতিষ্ঠিত থাকবেন আলহামদুলিল্লাহ তিনি সন্তান গ্রহণ করা থেকে সম্পূর্ণরূপে পুত পবিত্র আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এরপরে সাহেব বলছেন আলময়াকুল্লাহ কুফুয়ান আহাদ কোনো কিছুই তার সমকক্ষ নয় আলহামদুলিল্লাহ কোনো কিছুই না সকল মাখুলকতকে তিনিই তো সৃষ্টি করেছেন তিনি তো অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে এসেছেন তিনি হচ্ছেন সুমহান উচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী আর সকল কিছুর চাইতে বড় তিনি এবং সকল কিশোর চাইতে তিনি মহান তিনি আলহামদুলিল্লাহ এই জন্য তিনি তার সমকক্ষ কোনো কিছুই হতে পারেন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ প্রথম ক্ষুদার শেষাংশে ইমাম সাহেব একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিস আমাদেরকে বলছে যদি আমরা আল্লাহর এই সুরেখলাসকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটি ঘটনা ঘটেছে সাহাবাই কেরামদের যুগে যে হাদিসটি বুখারিতে এসেছে আনাজবিন মালিক রদিয়াল্লাহ তালানু বলছেন যে আনসারিদের একজন ব্যক্তি ছিল তিনি মসজিদে কুবার ইমাম সাহেব ছিলেন তো তার অবস্থা ছিল এই তিনি যখন ইমামতি করতেন ইমামতি করার সময় সুরা ফাতেহার পরে তিনি প্রথমে সুরা এখলাস পড়তেন এর পরে অন্য সুরা পড়তেন সব সময় সুরা ফাতেহা পড়ার পরে সুরা এখলাস অন্য সুরা মিলাইতেন সাহবাইকারদের কাছে বিষয়টি অপছন্দনীয় ছিল অপছন্দনীয় ছিল তারা বললেন যে তুমি এটা সেরে দাও তখন ওই ইমাম সাহেব ওই সাহাবা বলছেন যে না মা নাবি হ্যাঁ আমি এটা ছাড়তে পারবো না তোমরা যদি পছন্দ করো তাহলে আমি তোমাদের ইমামতি করবো অন্যথায় যদি অপছন্দ করো তারক তু আমি তোমাদেরকে বাদ দিব ইমামতি বাদ দিব তবু আমি এই কাম এই কাজ আমি ছাড়তে পারবো না সুবাহ আল্লাহ সুরেলা আমি পড়বোই এবার বিষয়টি সাহবাঈ কানামগুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানিয়েছেন এবার নবী করিম সাল্লাহ সাল্লাম ওই সাহাবাকে বলছেন আচ্ছা শোনো কি হইল তোমার তোমার সাথীগণ যা বলেছেন তুমি কেন সেটা করলে না কেন তুমি সুরা ফাতেহা প্রতি সুরা এখলাসকে প্রতিটি রাখাতের মধ্যে তুমি কেন পড়ো কোন কারণে এর মধ্যে কারণটা কি তখন ওই সাহাবা বলছেন এমনি ওহেবুহা হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমি সুরা এখলাসকে ভালোবাসি তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওই সাহাবেকে বললেন হুব্বুকা ইয়া হ্যা আদালাকাল জান্না তুমি এই যে খালাসকে ভালোবাসো এই ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান আল্লাহ অপর একটি হাদিসের মধ্যে এসেছে যে তখন নবী করিম সাল্লি সাল্লাম ওই সাহাবাদেরকে বললেন যে ওই লোকটাকে বলো গিয়ে তাকে জানিয়ে দাও সে যেহেতু খালাসকে ভালোবাসে আল্লাহ তালা তাকে ভালোবাসেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আমরা আল্লাহ তৌহিদকে যত বেশি ভালোবাসবো তত বেশি আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ তোমার একাত্মবাদকে তোমার তৌহিদকে আমরা যেন সবসময় ভালোবাসতে পারি তোমার আসম সিফত যেন জানতে পারি কোরআনুল করিমের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান যে তোমার পরিচয় তা যেন আমরা জানতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আমিন এখানে প্রথম খুতবারি শেষ দ্বিতীয় খুতবা ইমাম সাহেব তিনি সুরা এখলাসের আরো দুটো ফজিলত বর্ণনা করেছেন এরপরে আসুরা রুজার ফজিলত বর্ণনা করেছেন ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শুনতে পেলেন এক সাহাবার কাছ থেকে জেই সাহাবা জেই ব্যক্তিটি সে দোয়া করতেছে শুনেন এই দুয়াটি যদি আমরা মুখস্থ করি এই দোয়া দ্বারা দোয়া করলে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন এই ওয়াদা হাদিসের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ তো ওই সাহাবা দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আল-হাতাস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটি পড়লেন দোয়াটি আমার সাথে আপনারা মুখস্থ করতে পারেন আমি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আল্লাহাত আসমাৎ আল্লাদ ইলাম ইয়ালিদ ওয়ালাম মিউলাদ ওলাম ইয়াকুল্লাহকুফন আহাত এই হল দুয়া অর্থ কি হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি নিঃসন্দেহে আপনি অল্লহ সুবাহান আল্লাহ আল্লাহাত আসমাৎ আপনি একক অদ্বিতীয় এবং আপনি অ মুখাপেক্ষি এবং আল্লাহ তালা তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই কোনো কিছুই তার সমকক্ষ নহে এই হল অর্থ এবার রাসুল্লাহ সাল্লাম বলতেছেন আজম এই ব্যক্তিটি তো আল্লাহ রবুল আলমিনের ইসমি আজম দ্বারা আল্লাহর সবচাইতে বড় নাম দ্বারা আল্লাহকে ডেকেছে আল্লাহর কাছে দোয়া করেছে সুতরাং আল্লাহ ইদা সুইলা বিহি আত ও ইদা দুইয়া বিহি আজাবা এই দোয়াটি এমন একটি দোয়া যেই দোয়া দ্বারা কোনো কিছু আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ তালা বান্দাকে দান করেন আর কোনো কিছু কোনো কিছু দোয়া করলে পরে আল্লাহ তালা ওই বান্দারটাকে সারা দিয়ে থাকেন দোয়া কবুল করে থাকেন সুবাহ আল্লাহ হাদিস টিবনে এসেছে মসে হাদিসটিকে হাদিস বলেছেন হাদিসের নাম্বার হচ্ছে আটশত সাতান্ন দ্বিতীয় ফজিলত হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহাম এক সাহাবাকে বললেন তুমি পড়বে প্রতিদিন সকালবেলা তিনবার সন্ধ্যার সময় তিনবার কি সুরা আখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটি সুরা সুরা ফালাক সুরাফালা নাস এই তিনটি সুরা তুমি পড়বে সকালবেলা তিনবার এবং সন্ধ্যায় তিনবার যদি পড়তে পারো তাহলে কি হবে তকফি কামিন কুল্লি সাই তাহলে সকল বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য এই সুরাগুলি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ হাদিসটি আবুদাউদের পাঁচ হাজার বিরাশি নম্বর হাদিস এর উপর আমরা যেন সবাই আমল করতে পারি এই যে কত মানুষ বলে এই জিনে ধরে আপনি তাবিজ কেন ব্যবহার করবেন আপনি এগুলো মুখাস্ত করেন না ভাই আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যাবে কে ভালোবাসুন আল্লাহর কে ভালোবাসুন একই নিয়ে ইমান নিয়ে ভালোবাসুন আপনার মর্যাদা পদমর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আলহামদুলিল্লাহ এই জন্য তৌহিদের উপর চলা উচিত কোথায় তৌহিদ আর কোথায় তাবিজ তাবিজ বানাইয়া কোরআনের আমরা কি বিকৃতি করে এই সুরা এখলাসের নকশা বানিয়ে ফালাক সুরাফালাক নাসের নকশা বানিয়ে আমরা কত কী করে থাকি এগুলো থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে এগুলো শিরিকের পথ এগুলো কুফুরির পথ এগুলো থেকে মুক্ত হয়ে আমরা যেন আল্লাহর তৌহিদকে হেফাজত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো কাবিন সুরা এখলাস একবার পড়লে ফুলুফুল কোরআন কোরআন তিন ভাগের এক ভাগ পরিমাণ পড়লে যে সব হয় সব আল্লাহ তালা দান করেন আলহামদুলিল্লাহ এরপরে ইমাম সাহেব তিনি সুরা এখলাসের ফজিলত বর্ণনা করার পর তিনি আসুরার ফজিলত বর্ণনা করে বলছেন যে এই তো আগামীকাল হলো আশুরার দিন দশম দিন কাজেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই আসুরার রোজাটির গুরুত্ব দিতেন অনুসন্ধান করতেন তিনি এই রোজাটি রাখতেন আর এর ফজিলত হলো আমি আল্লাহর কাছে আশা করি আইউ কাফির সেন্লা কবলা অতীতের এক বছরের গুনাকে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দিবেন আলহামদুলিল্লাহ এই জন্য এই রোজাটি আমরা সবাই রাখবো এই রোজাটি রাখার দুটো পদ্ধতি আছে একটা হলো দশম তারিখে তো আমরা রাখবোই তার আগে একদিন রাখতে পারি অথবা তার পরে একদিন রাখতে পারি এই হলো একটা পদ্ধতি আরেকটা হলো তিনটা একসাথে আমরা রাখতে পারি এই নয় দশ এগারো এই তিনও দিন আমরা রাখতে পারি অসুবিধা নেই এভাবেই আমরা এই শূন্য তরিকায় আমরা রাখবোহিংসা আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আজকে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খুদ্ শুনেছি যার অনুবাদ আমরা শুনেছি যে আল্লাহ ররবুল্লাহ আলমিনের জসুরা এখলাসের কি মর্যাদা এবং তার মধ্যে কি তৌহিদের তথ্য নিহিত আছে আমরা এগুলো জানতে পেরেছি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে জানার ব্যাপারে আল্লাহর আসমাউ সিফাত আল্লাহ তাহিদকে জানলে পরে আটটা পুরস্কার আছে এটা আমরা জানলাম আল্লাহকে না জানলে পরে পাঁচটি ক্ষতি আমরা জানতে পেরেছি এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই সুরা এখলাসকে ভালোবাসার আমরা বিশেষ তিনটি মর্যাদা পেয়েছি একটা হলো যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে ভালোবাসবেন যা আমরা প্রতি রাখাতে আমরা পড়তে পারি অসুবিধা নেয় দূষণীয় নয় পরা যেতে পারে আলহামদুলিল্লাহ অনুরূপভাবে এই 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 যে সুরা এখলাস দিয়েই কেমন যেন ওই দোয়াটি বানানো হয়েছে যে দোয়াটি পড়লে পরে আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়াকে কবুল করবেন এটা আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি সুরা ফালাক সুরাফালাক নাস পড়লে পরে সকাল সন্ধ্যা তিন তিনবার করলে পরে পড়লে আমরা সমস্ত বিপদ মুসিবত থেকে বেঁচে যাবো আলহামদুলিল্লাহ আজকে আমরা যা কিছু শুনেছি তৌহিদ এই তৌহিদ যেন হয় আমাদের জীবনের মূল লক্ষ্য তৌহিদ যেন হয় আমাদের জীবনের পথীয় রাসুল্লাহ সাল্লা আলিয়া কীভাবে আল্লাহর গুলামী করেছেন কিভাবে তিনি তৌহিদকে হেফাজত করেছেন জীবনের সকল ক্ষেত্রে আমরা যেন তার উপর আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন আসলাহসাল্লাম আল্লাহ নবীনা মোহাম্মদ ওলা আলী ওসহাবি আজমাহিম বিদায় লগ্নে আমি দোয়া করছি যারা আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সরাসরি এরপরে পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন এবং সেই সাথে যারা আমাদের সাথে দাওয়াতি কাজে অংশগ্রহণ করছেন শেয়ার করছেন আপনার আপনাদের ফেসবুকে আইডিতে আপনারা এটাকে শেয়ার করছেন আল্লাহ তালা যেন আপনাদের এই ফেসবুকটাকে জান্নাতের পথ হিসাবে কবুল করেন দুনিয়াতে আখেরাতে যেন এই আমল দ্বারা এই এই নবীর খ্যাদমত এই মসজিদ নবীর খুদবার অনুবাদের খ্যাদমত দিয়ে আমরা যেন বরকত পাই আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে সুন্দর জীবন দান করেন আখেরাতেও সুন্দর জীবন দান করেন আগামী সপ্তাহে আবারও এই সময় আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসলাত ওসালাম ওলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমায়িন জজাতমুল্লা খাই বারাকাল ফিকুম